रांगुनिया प्रवासीदेर मानविक संगठन प्रवासी रांगुनिया समिति संयुक्त आरब आमिरात दुबई सभापति ए रहमान ग्रुपेर चेयरमैन मोहम्मद कुरबान आली ओ साधारण सम्पादक जसीमउद्दीनेर उद्योगे रांगुनियार प्रतिटि इउनियने मानुषेर कल्याणे काज करे जाच्छे एई मानविक संगठन प्रवासी रांगुनिया समिति दुबई संयुक्त आरब आमिरात। गत 27 सेप्टेम्बर रांगुनी उपजेला सरपाटा इउनियनेर पश्चिम सरबाटा दोतला मस्जिदेर पाशे 3 नং वार्डेर काजी बाड़ीर मोहम्मद काजी साद्दाम ओ मोहम्मद काजी आबिरेर दुटी घर आगुने पुड़েছে। अन्यदिके एकই ইউনিয়নের 4 নং ওয়ার্ডের মোহাম্মদ শামসুল ইসলামের ঘর আগুনে পুড়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা তুলে দেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই সংযুক্ত আরব আমিরাত। এই সময় উপস্থিত ছিলেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীমউদ্দিন, সহসভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক সৈয়দ মোহাম্মদ আছিমউদ্দিন, এ রহমান গ্রুপের ম্যানেজার মোহাম্মদ মহসিন, ইউপি সদস্য মোহাম্মদ নাজেন, নবাব মিয়া চৌধুরী, দুবাই সমিতির সদস্য কাজী কাউসার, কাজী আবু সালেক, কাজী খায়েজ আহমদ, আব্দুল মুতালেব, সিরাজুল ইসলাম, সেলিম, জাফর, চান্নগড়ের মাওলানা আবুল কালাম, দানু মিয়া, মোহাম্মদ জামাল, মোহাম্মদ কুরবান আলী, মোহাম্মদ শফিউল আলম, সাইমন সহ অনেকে। প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই সংযুক্ত আরব আমিরাতের এই আর্থিক সহায়তায় যারা সহযোগিতা করেছেন সমিতির সভাপতি আলহাজ কুরবান আলী, মোহাম্মদ ফারুক, রুবেল, নাজিমউদ্দিন, কাজী শহীদুল্লাহ, মোহাম্মদ আরিফ, আব্দুল্লাহ, মোহাম্মদ আজাদ, সাইফুল ইসলাম, এস এম এরশাদ, জসীমউদ্দিন, সাদ্দাম হোসেন খোকন, মমতাজ উদ্দিন রাশেদ, মোহাম্মদ আলমগীর, ইলিয়াস, মোহাম্মদ রিমন, নুরুল আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন করফুর আগে আরা রাঙ্গুনিয়া সমিতি খবর পায় গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবেলে তারা তাৎক্ষণিক এখন ব্যবস্থা নিয়ে কিছু আর্থিক অনুদান মানে নগদ আর্থিক অনুদান কিছু সাহায্য হয়েছি। আর 4 নম্বর ওয়ার্ডের এলাহাবাসী মুরব্বিয়াল উপস্থিত আছে। তো রাঙ্গুনিয়া সমিতির যারা সভাপতি সেক্রেটারি এনডাইসি তারা আরা আন্তরিকভাবে ধন্যবাদ দিই। এদিকে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে আরো আরো দাঁড়াইতে পানি আরো অনুদান বেশ করে দিতে পানি আরা তারা দীর্ঘই কামনা করি। রাঙ্গুনিয়া প্রবাসী সমিতির সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আরা সরববাটা 4 নম্বর ওয়ার্ডের আর বাইফুদ মোহাম্মদ শফিল আলম বা নাজের নম্বর উপস্থিত আছে। আর 2-3 নম্বর ওয়ার্ডের সিপি সদস্য মেডিকেলের আর ভাই মাওলানা সেলিম সাহেব আছে, ভাই জানাব সেলিম সাহেব আছে, আর ভাই ইউথ উপস্থিত কোরবান আলী সাহেব আছে, আর আছে ইনশাল্লাহ। আর যারা আছে রাঙ্গুনিয়া সমিতির পক্ষতুন তারা রায় দিলুতুন অসংখ্য ধন্যবাদ জানে। দিন সুকরিয়া যাপন করি, আল্লাহ তালায় তারা দীর্ঘ হায়াত দান করক, এখন ভবিষ্যতে এরকম কাম করি বললে তারা আল্লাহ পাকে তৌফিক দক। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর এলাকার মুরব্বীবৃন্দ আসসালামু আলাইকুম। রাঙ্গুনিয়া সমিতির উপদেষ্টা সভাপতি সেক্রেটারি যারা আছে বিয়নুরা আসসালাম আসসালামু আলাইকুম। তো ইউপি সদস্য নাজার ভাই আছে, নাজার ভাইরা তো নাই যে ধরো রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে জিএন দোতলা মন চৌধুরী আগে আইন আসিলাম, একটু শহর গেলাম, শহর তো নাচ আছে দেরি, তো এই কারণে ইউথ আসি 4 নম্বর ওয়ার্ডত আসি। তো এই তবে গত যেদিন ফুরা গিয়ে দিন আই আগেও আসি বিয়নুর আগে একবার আসি, তারপর আর এলাকার হিসেবে আই ব্যক্তিগতভাবে তুন কিছু গজি ইয়ার বারা সমিতির তুনু কিছু এরারা জানাই। তো সমিতিও আল্লাহ দিলি সহযোগিতা গজি। তো এই আরা সমিতির যে মানুষজন আছে বিয়নুল্লাহ দোয়া করিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবতার সংগঠন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে সরববাটা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে অনুদান দেওয়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। এখানে আমরা এই অনুদানে 3 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নাজের ভাই এবং অত্র এলাকার চেয়ারম্যান সাহেবকে আমরা অনুরোধ করেছিলাম, কিন্তু কাজের জন্য উনি উপস্থিত হইতে পারেনি।
তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমরা এই সমগ্র রাঙ্গুনিয়ায় অত্যন্ত এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় দুস্থ মানবতার সেবায় আমরা দাঁড়িয়েছি। ভবিষ্যত আরও দাঁড়ানোর পরিকল্পনা আমাদের আছে। আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমরা উত্তরোত্তর এগিয়ে যাব। সমিতির সম্মানিত সভাপতি জনাব কোরবান আলী সাহেবের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এত দূর পর্যন্ত আসা। ইনশাআল্লাহ সবার সহযোগিতা থাকলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে যারা বিদেশের মধ্যে আছে, দুবাইতে আছে, অন্তত আমিরাতে আছে, তাদেরকে বলবেন আমাদের সমিতির সদস্য হতে, যাতে আমরা আরও ভালোভাবে সংগঠিত হয়ে এই রাঙ্গুনিয়ার দুস্থ মানবতার সেবায় সারা জীবন যাতে এগিয়ে থাকে এগিয়ে যেতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সরাববাড়া ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত পারবামিতার পক্ষ থেকে দান দিতে পারি আমরা আনন্দিত। আগামীতেও এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন রাঙ্গুনিয়া বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে আমরা ক্ষতিগ্রস্তর মাঝে আর্থিক সহযোগিতা করতে পারি এবং আমাদের সম্মানিত সভাপতি আলহাজ কোরবান আলী সাহেবের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য রাঙ্গুনিয়া স্তর যারা ডুবাইতে অবস্থায় আছেন কর্ম তাদেরকে উক্ত সংগঠনের সদস্য হওয়ার জন্য বিশেষ।